أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله جل وعلا في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو روح کو تڑپا دے جو قلب کو گرما دے. بلغ العلا حسنت جميع خصاله، اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغ محبت دے جو چاند کو شرما دے. بلغ العلا حسنت جميع میں بلبلے نالا ہوں اس اجڑ گلستان کا، تاثیر کا سائل ہوں محتاج کو داتا دے. بلغ العلا حسنت جميع خصاله. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. مولايا صل وسلم وبارك عليه. উপস্থিত শ্রদ্ধাভাজন আরাকিনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ ও মোহতরম মুতাওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি আরাকিন ও মেম্বরান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে রবিউল নূর মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা আদায় করার মানসে
اے بزرگ مسجد دائب ناظر جامعہ جامع مسجد بڑو بھکتی محبت انترکتا ایبان اخلاص نئے جامعہ تھوا پرم سرد دوازن مسلحان کرام برادران اسلام احباب طریقت السلام علیکم ورحمت اللہ تعالی وبرکاتہ মহান রব্বুল আলামিনের পবিত্র আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া সরকারে দু জাহান বায়েসে কৌন মকা রুহি ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে মাহে রবিউল আউয়াল মাহে রবিউন নূর শরীফের এই প্রথম জুমা আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহ পাক আজ্জা ওয়াজাল প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন সবাই বলুন আমিন সম্মানিত হাজেরিন প্রতিজন ঈমানদার নরনারীর অন্তরে রসূল প্রেম নবী প্রেমের তরঙ্গ রসূলে পাকের ভালোবাসা এবং মহব্বতের জোয়ার অন্তরে খেলছে এই রবিউল আউয়াল শরীফের চাঁদ উদিত হওয়া মাত্রই ঈমানদার খুশি যেহেতু যে প্রিয় নবীজির উসিলায় যে প্রিয় নবীজির কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি কুল সৃষ্টি করেছেন এবং এই প্রিয় নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা আখেরি জামানার উম্মতদেরকে যে দান করেছেন এই নবীজির যে আমরা উম্মত হতে পেরেছি আমরা কত বড় ভাগ্যবান অনেকেই চেয়েও পাইনি আমরা না চেয়ে পেয়েছি নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করেছেন আমাদেরকে কবুল করেছেন সেই কারণে আখেরি জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আমাদের নসিব হয়েছে তাই ঈমানদার খুশি কেন হবে না এই নবীজির আগমনীতে সমগ্র সৃষ্টি কুল খুশি হয়েছে আসমান জমিন খুশি হয়েছে চতুষ্পদ জন্তু সাগরের মৎস্য প্রাণী সব খুশি হয়েছে এমনকি রজবের প্রথম তারিখ বৃহস্পতিবার আমার প্রিয় নবীর এই নূরে পাক হযরতে সাইয়্যেদা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার শেকম মুবারকে যখন করার পেল আমার নবীজির এই নূরে পাক হযরতে মামেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা নূর শেকমে পাকে তশরিফ আনল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে এই ঘোষণা দিয়েছেন এমনকি চতুষ্পদ জন্তুরা পর্যন্ত খুশিতে নেচে উঠেছিল চতুষ্পদ জন্তু খুশি হয়েছিল যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করতেছেন এর পূর্বে জাহেলিয়ার যুগ ছিল বর্বরতার যুগ ছিল এই সময়
সমগ্র বইল তশরিফ রাখুন এই সময় মানুষ মানবিকতা কাকে চিনে কাকে বলে তা জানতো না মানুষ হিংস্র পশুর মতো ছিল মাতা পিতার সম্মান তারা বুঝতো না ইনসানিয়ত তাদের মধ্যে ছিল না তাই আল্লাহর ইবাদত তারা করত না আল্লাহকে তারা চিনত না একেবারে ভুলে বসেছিল সারা পৃথিবীর মানুষ অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল হারামের মধ্যে লিপ্ত ছিল গাছ বাস চন্দ্র সূর্য মূর্তি প্রতিমা ইত্যাদি পূজার মধ্যে লিপ্ত ছিল আল্লাহ পাকের রহমতের দরজা বন্ধ হয়ে গিয়েছিল যার কারণে অনাবৃষ্টি খরা এগুলাতে মানুষ একেবারে প্রাণ যায় যায় অবস্থা গবাদি পশু মরে যাচ্ছে ক্ষেত কামার হচ্ছে না অনেক দিন পরে আল্লাহর রহমতের সাগরে তরঙ্গ এসেছে আখির জামানার নবীকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করতেছেন এই নবীজির আগমনীতে চতুষ্পদ জন্তুরা তাদের জুবান খুলে গিয়েছিল আল্লাহ পাক তাদেরকে জুবান দিয়েছেন তারা কথা বলেছিল যে দুঃখের দিন শেষ রহমতের দিন আসতেছে যে ইমামুল আম্বিয়া দুনিয়াতে তশরিফ আনতেছেন এই কথা চতুষ্পদ জন্তুরা বলেছিল তাই ইমানদার সবাই খুশি আল্লাহর সমগ্র সৃষ্টিকুল খুশি রহমতুলিল আলামিনের আগমনীতে একমাত্র নারাজ অসন্তুষ্ট বেজার ছিল ইবলিস শয়তান তাহলে আমরা স্পষ্টভাবে বুঝে নিলাম মিলাদুন নবীতে সমগ্র সৃষ্টিকুল খুশি ইবলিস শয়তান বেজার আর এই কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী আমাদের মাঝে দিনটা ঘুরে ঘুরে আসবে আমরা জশ্নে জুলুস করব আমরা মিলাদুন নবীর খুশি উদযাপন করব আমরা মিলাদুন নবীতে আনন্দিত হব আমরা মিলাদুন নবীতে রোজা রাখব আমরা মিলাদুন নবীতে মাহফিল করব আমরা মিলাদুন নবীতে নবীজির সম্মানের আলোচনা করব মিলাদুন নবীতে আল্লাহর নবীর আগমনীতে যে ঘটনাগুলো ঘটেছিল এগুলো আমরা বর্ণনা করতে থাকব আর এক শ্রেণী তারা অসন্তুষ্ট হবে এটাকে শিরক বেদাতের ফতোয়া দিবে কারা দিবে যারা ইবলিস শয়তানের অনুসারী তারাই দিবে একমাত্র ইবলিস শয়তানের যারা অনুসারী তারা মিলাদুন নবীকে সহ্য করতে পারবে না কারণ তাদের নেতা সেদিন সহ্য করতে পারে নাই তার অনুসারীরা কিভাবে সহ্য করবে তাই তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন আল্লাহর নবীর শান তো আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ পাক সুবহানাহু তাআলার প্রিয় নবীজির শান আল্লাহ বাড়িয়েছেন আল্লাহ পাক বাড়িয়েছেন এই জন্য কোরআনে পাক আল্লাহ পাক সুবহানাহু তাআলা এরশাদ করেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে চেষ্টা করেছে করতেছে করবে ইউরিদুনা এটা আরবি গ্রামার মতে মোজারের সিগা এখানে দুইটা কাল আছে বর্তমান ভবিষ্যৎ করতেছে এবং করবে কি করবে লিউত ফিউ নূর আল্লাহ আল্লাহর জ্বালানো নূর আল্লাহর জ্বালানো বাতি আল্লাহর প্রেরিত নূরে পাককে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন তারা ফুক দিবে নিভিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা নিভাতে পারবে না কেন ওয়াল্লাহু মুতিম্মু নূরহি এই নূরের পরিপূর্ণতা দানকারী আল্লাহ পাক সুবহানাহু তাআলা তারা যত ফুক দিয়ে নিবানোর চেষ্টা করবে আল্লাহ পাক আরো বেশি জ্বালিয়ে দিবে এজন্য আমার নবীর শান সব সময় বাড়তেছে গতবার জুলুসে যা ছিল এবার জুলুস আরো বেশি হবে এর আগের বার জুলুসে যা মানুষ হয়েছিল তার পরের বছর বেশি হয়েছে এইভাবে বরাবর আল্লাহর নবীর শান বাড়তেছে
আর বাতলরা জ্বলতেছে এরা জ্বলে জ্বলে ছাই হতে থাকবে এবং বাতুলদের যত বাতুলতা সারা বছর নবীজির শানে বিয়াদবির নোংরা ময়লা এবং কটাক্কর নোংরা ময়লা তারা যেগুলা করে যে নোংরা রসূল পাকের শানে গোস্তাখির যে আবর্জনা করে এগুলো সারা বছরের তাদের চক্রান্ত সারা বছরের তাদের ষড়যন্ত্র মিলাদুন নবীর একটা জুলুসের বন্যায় সব ভেসে চলে যায় তাই এই মিলাদুন নবী চলতে থাকবে জশ্নে জুলুস আসতেছে কিন্তু আপনারা প্রত্যেকই মর্মাহত সবাই ব্যথিত সবাই দুঃখ পরাক্রান্ত মন নিয়ে আজ জুমার নামাজে এসেছেন একদিকে যদিও বা মিলাদুন নবীর খুশি অপরদিকে এই মিলাদুন নবীর কুরসির বার্তা মানুষের মধ্যে যিনি প্রচার করতেন এই মিলাদুন নবীতে যিনি সবচাইতে বেশি আনন্দিত হয়ে আমার নবীর সম্মান বয়ান করতেন রসূল পাকের মহব্বত মানুষের অন্তরে সৃষ্টি করে দিতেন আল্লাহর নবীজির সেই নায়ক আল্লাহর নবীজির সেই ওয়ারিস আল্লাহর নবীজির সেই এলমের তর্কাপ্রাপ্ত আলেমে দ্বীন বিশ্বনন্দিত আলেম বিশ্ববরণ্য আলেম উস্তাদুল উলামা শামসুল ফুজালা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা খতিব জালালউদ্দিন আল কাদেরী মুদাজিল রহমতুল্লাহ আলাই আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আলেমে দ্বীন হঠাৎ করে আমাদের থেকে বিদায় নিলেন এমন ভাবে বিদায় নিলেন একদিকে মুহররমুল হারামের মাস শেষ হয়েছে মসলকে আলা হযরতের উপর যে জামিয়ার ভিত্তি যে আলা হযরত সারা বিশ্বের বুকে সুন্নিয়াত প্রচার করেছেন নবী প্রেমের মশাল জ্বালিয়েছেন সে আলা হযরত যেদিন ওফাত বরণ করেছেন ২৫ সফর সেই আলা হযরতের ভক্ত যে আলা হযরতের আশেক আল্লামা অধ্যক্ষ জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই আলা হযরতের দরবারে উনি কবুল হয়েছেন রসূল পাকের দরবারে কবুল হয়েছেন আল্লাহ পাক সুবহানাহু তাআলার দরবারে কবুল হয়েছেন যে আলা হযরতের উরুসে পাক যেখানে হবে সেখানে আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর উরুসে পাক হতে থাকবে একসাথে এই আশেকের উরুসে পাক হবে দেখেন আমার শ্রদ্ধেয় উস্তাদজি অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই উনি দশ বছর এশিয়া কিয়াত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার হাদিস পাকের তফসিরের কোরআন শরীফের শিক্ষা দান করেছেন মুহাদ্দিস ছিলেন দশ বছর এরপর প্রিন্সিপাল হয়েছেন ১৯৮০ সালে এবং একটানা ৩২ বছর উনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন দেখেন এই ৪২-৪৩ বছর জামিয়ার খেদমত করেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেলেন যে যারা জামিয়ার খেদমত করবে অন্তর দিয়ে যারা জামিয়ার খেদমত মনে প্রাণে করবে যারা এই তরিকতের খেদমত দিল থেকে করবে তাদের এই শান হতে থাকে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই আমাদেরকে না বলে চলে গেলেন হঠাৎ করে চলে গেলেন এমন এক ব্যক্তিকে আমরা হারিয়েছি যিনি আমাদের জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং আউলিয়া ইকরামের পদাঙ্ক অনুসরণ করার একজন মডেল আদর্শ কাকে বলে চরিত্র কাকে বলে এই শিক্ষা ছাত্রদেরকে হুজুর দিয়ে গেছেন একজন ছাত্র যদি প্রিন্সিপাল সাবুজির কাবলার জীবন ও কর্মকে ফলো করে সেও নিশ্চয় কামিয়াব হয়ে যাবে আমার সাথে প্রাক্তন যত ছাত্রদের কথা হচ্ছে কেউ সরকারি কলেজের প্রফেসর কেউ কলেজের প্রিন্সিপাল কেউ মাদ্রাসার মহাদ্দেস কোনো ছাত্র মাদ্রাসার প্রিন্সিপাল কোনো ছাত্র ডিসি কোনো ছাত্র এইভাবে এডিসি হুজুরের কোনো ছাত্র ইউনিভার্সিটির প্রফেসর হুজুরের কোনো ছাত্র
মহানগর দায়রা জজ এভাবে বিভিন্ন জায়গায় ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন হুজুরের ছাত্র অসংখ্য ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে চিটি আছে যারাই ফোন করতেছে প্রত্যেককে বলতেছে হুজুর আমাকে বেশি মায়া করতেন একটা কথা সবার মুখে শুনতেছি যে হুজুর আমাকে বেশি মায়া করতেন আরেকজন বলতেছে আমাকে বেশি মায়া করতেন আরেকজন বলতেছে আমাকে বেশি ভালোবাসতেন আরেকজন বলতেছে আমাকে বেশি আদর করতেন আমাকে কম আদর করেছেন এই কথা কেউ বলেনি এই পর্যন্ত অর্থাৎ হুজুরের সুবতে যেই গেছে সে বলবে যে হুজুর আমাকে অধিক মায়া করেন হুজুর আমাকে অধিক ভালোবাসেন এই ভালোবাসা দিতে জেনেছেন মানুষের অন্তরে আজ সারা বাংলার সুন্নিয়তের অন্তরে দাগ কেটেছেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি যে দাগ শুকাবার মতো নয় আমি আজ আপনাদের খেদমতে এ দাঁড়ানোর যে সুযোগ হয়েছে বাহ্যিক ওসিলা একটা লাগে এই মসজিদের সম্মানিত মতোয়াল্লি মহোদয় আছেন আঞ্জুমানের কর্মকর্তাগণ আঞ্জুমান জেনারেল সেক্রেটারি আছেন এই মসজিদের খতিব এই মসজিদের সেক্রেটারি তারপরেও আমি বলবো এখানে যে আমি দাঁড়াবার একটা সুযোগ হয়েছে এর পিছনে আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর অবদান এক নম্বরে আমার মতো নালায়েক আমার মতো অনুপযুক্ত আপনাদের সামনে দাঁড়াবার কোনো যোগ্যতা নেই তারপরও হুজুর আমাকে মায়া করেছেন এগারো সালে হুজুর আল্লামা কুতুবে দৌরা গৌসে জমা শেখুল মশায়েখ আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি আল কাদেরী রদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক শেষ হলো প্রায় পৌনে বারোটার দিকে রাত হুজুর বাসায় চলে যাবেন সারাদিন মাদ্রাসায় ছিলেন আবার এই অনুষ্ঠানেও ছিলেন যখন সারাদিন পরিশ্রম করে একটু রেস্টে যাবেন যাওয়ার পথে ওনার কয়েকজন ছাত্র ওনার সাথে যাচ্ছেন আমাকে বলতেছেন জুবাইর এদিকে আসো রাত্রে আমাকে নিয়ে গেলেন বাসায় ছাত্রদেরকে বললেন তোমাদের দায়িত্ব সে তোমরা চলে যাও আমাকে হুজুর নিজের ডোরিং রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে বলতেছেন এটা একটা বড় আমানত আমি তোমাকে দিচ্ছি তুমি এই আমানতটা গ্রহণ করো আমি বললাম হুজুর আমি তো খতিবের হাট জামে মসজিদে আছি ওরা হয়তো আমাকে ছাড়বে না আর এই মসজিদের উপযুক্ত তো আমি নই যেখানে আমার হুজুরে কিবলা আলম খেতাবত করেন এত বিশাল মসজিদ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর সুন্নিদের নজর যায় মসজিদের দিকে সেই মসজিদ হতে দায়েম নাজির জামিয়া জামে মসজিদ এই মসজিদের উপযুক্ত এই মসজিদে কিছু বলার ক্ষমতা তো হুজুর আমার কাছে নাই আমি কিভাবে এটা গ্রহণ করব বলে আমি তোমাকে দিচ্ছি তুমি এটা গ্রহণ করো হুজুর কাবলা আসলে আমি তোমার জন্য দোয়া করাই নেব দেখেন কি মায়া করেছেন আজ আমি একটা শুকনা লাকড়ির মতো কোনো অ্যালম নাই কোনো কালাম নাই আমার কাছে আমি জামিয়ায় হুজুরের ছাত্র বলল এটা আমার জন্য জহে নসিব কিন্তু হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই তারপরও আজকে আমাকে যে এখানে দাঁড় করাইছেন এটা আমার হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই এবং বিশেষ করে এই জামিয়ায় আমি যখন কামেল পাশ করলাম হাদিস এবং ফেকা ১৯৯০তে আবার শিক্ষকতার জন্য আমাকে হুজুর কাবলা এই সুযোগটা দিলেন হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই এবং ছাত্র জীবনে তো আছেই আমি হুজুরের জন্য যদি সুযোগ থাকে মানুষ এটা পারে না কিন্তু যদি এটা পারত আমি যদি পারতাম আমার শরীরের চামড়া খুলে একটা জুতা হুজুরের জন্য জুতা মুবারক যদি বানিয়ে দিতে পারতাম তারপরে ঋণ সুদ হবে না এইরকম দয়া এরকম মায়া এরকম স্নেহ করেছেন হুজুর তাই অনেক মানুষ হুজুরের জন্য কাঁদতেছে হুজুর হুজুরের জন্য সবাই কাঁদতেছে ছাত্ররা যারা পড়েছে তারা তো কাঁদতেছে যারা পড়ে নাই এখন আসছে জামিয়াতে হুজুরকে পায় নাই তারাও কাঁদতেছে
সুন্নিরা কাঁদতেছে, সবাই কাঁদতেছে, এবং অনেক দুশ্মনও কাঁদতেছে। তাই আপনারা প্রত্যেকে উজুরের জন্য দোয়া করবেন। এবং আজ আপনাদের খেদমতে আমার আর কিছু বলার ভাষা নেই, আমি কি বলবো, আমার ওই জবান নাই যে হুজুরের কথা বলার, আমি ভাষা হারিয়ে ফেলেছি হুজুরের কথা বলাতে। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আজ এই নাজির পাড়াবাসী বড় ধন্য, নাজির পাড়াবাসী বড় ধন্য। আমার হুজুরের জন্মস্থান হচ্ছে পটিয়াতে, এই পটিয়াতে জন্মগ্রহণ করার পরও হুজুর এই নাজির পাড়াকে বেছে নিয়েছেন, এখানে স্থানীয় বাসিন্দা হয়েছেন, এবং সাত রাতে কিয়ামত পর্যন্ত জন্য এই মাটিকে বুকে নিয়ে শুয়ে গেছেন। তাহলে কত বড় ভাগ্যবান নাজির পাড়াবাসী আপনারা, কত বড় কিসমতওয়ালা। আজকে দেখেন জশ্নে জুলুসে এই ধরনের মানুষ দেখেছি, জশ্নে জুলুস ছাড়া দ্বিতীয়বার এই ধরনের মানুষ দেখা যায় নাই। সবাই আমার এই কথার সাথে একমত হবে যে দ্বিতীয়বার জশ্নে জুলুসের পরে এই ধরনের মানুষ এই নাজির পাড়ায় মানুষ দেখেছে হুজুরের জানাজার দিন। এবং আমি আমার হুজুরে কেবলা আলম বানিয়ে জশ্নে জুলুসিদে মিলাদিন নবী জামিয়া কৌসিয়া কমিটি হুজুর কেবলা আলম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রদিয়াল্লাহু তাআলা নূর ওরস পাক যখন হয় তখন এখানে আশেকদের ভিড় দেখি, দ্বিতীয়বার তার দেখি নাই। হুজুরের জিয়াফতের দিন আবার সেই ধরনের মানুষ দেখতে পেয়েছি। তাহলে দেখেন হুজুরে কেবলাকে মনে প্রাণে নিয়েছেন, হুজুরে কেবলার এই তরিকতের মুখপত্র হিসেবে খেদমত করেছেন, আজ হুজুরে কেবলার দরবারে কবুল হয়েছেন। আজ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী দুনিয়াকে সবক দিয়ে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন, হে দুনিয়ার সুন্নি মুসলমানরা জেনে রাখো, আমি সাইনশা সিরকুটের দরবারের একজন খাদেম, আমার যদি এশান হয় দরবারের কি শান। এই শিক্ষা দিয়ে গেলেন আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই।